অসম আলাদাই, পুরো ঝর্ণাটা এসে তলা দিয়ে ঢুকে নিচ থেকে বেরিয়ে গেছে। অপূর্ব অপূর্ব, হো 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 হো, এইদিকে দেখ। ও সরি 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 সরি, মাইন্ড বলছে তাড়াতাড়ি চলো, মানগাং তো দূর, ইয়ে পৌঁছানো বাকি, লাচেন পৌঁছানো বাকি। হার্ট বলছে ভাই ওই দেখো হৃদয়ের কথা শুনে শুনে আমি শেষ, আমরা শেষ হৃদয়ের কথা শূন্য শূন্য, আমরা শেষ হৃদয়ের কথা শূন্য শূন্য গো। ওই দেখো এখানে একটু ড্রোন শট করতো গো, ঠিক আছে তোমাদের আশীর্বাদ থাকলে ড্রোনও উড়িয়ে দেবো পরের বছর তারপরের বছর। না মানছি গ্যাংটক, মানগাং নিচে। আচ্ছা ইস কি সব পড়ছি দূর থেকে, ইয়েস গ্যাংটক উপর দিকে, মানগাং নিচের দিকে। সুন্দর করে বোর্ডে লেখা আছে, কোনো চিন্তা নেই, পড়তে পারবে, পড়ে ডেস্টিনেশনের ডিরেকশন পেয়ে যাবে। একটা ঝর্ণা আমি দেখাতে চেয়ে গাড়িটা জাস্ট দাঁড়ালাম পিছনের দিকে, আরেকটা বইয়ে সামনে যে চার চাকাটা যাচ্ছে পিছনে সে দাঁড়িয়ে হর্ণমাচ্ছে। আমি হায় রে কপাল খারাপ, আলাদাই আলাদাই, সুন্দর সুন্দর রাস্তার মাঝখান দিয়ে সুন্দর জলগুলো চলে যাচ্ছে, আর একটা ঝর্ণা। সিকিমের থেকে এদিকে ঝর্ণাটা অনেক বেশি, কত বড় পাথরটা এসে পড়েছে রাস্তার উপরে, what the f, বাবা রে বাবা রে বাবা, আর একটা ঝর্ণা, উড়িয়ে বাবা রে বাবা রে, ওরে কি লাগছে রে। আহা এদিকে তো বড় সড় ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ রে অর্ণব তুই আইসলি না, হয় রে কতগুলো জিনিস মিস করে গেলি। সামনে তো আরেকটা ঝর্ণা, সাইজ টু দেখো, সাইজটা দেখো, ওরে বাপ রে, ওরে কত বড় ঝর্ণা রে বাপ, সেরা সেরা, সাদা ঝর্ণা সাদা ঝর্ণা, আহা রে সেরা। চলো এগোনো যাক, নাও এবার সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা, দারুণ সুন্দর এই রাস্তাগুলোর জন্য, থ্যাংকস টু দি বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন, বর্ডার রোড অর্গানাইজেশন ওয়েলকামস টু ইউ, সিয়ামখোলা ব্রিজ, দিস ইজ সিয়ামখোলা ব্রিজ। সুন্দর দেখতে একটা ব্রিজ, দারুণ দেখতে, ইয়েস ইয়েস, তুই দেখেছিস সবাই, ওরা অনেকবার স্পিতি। এটা একটা ছোট্ট ঝর্ণা, এটা কুটলি পোকা ঝর্ণা, দেখো এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছিল, গাছের ডালগুলো এসব পড়ে আছে। বাবা রে বাবা রে, সামনে এই দেখো আবার একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। এই যে রিসেন্ট পোস্ট হয়েছিল সিকিম যেতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, দিস ইজ দ্য রিজন, অ্যান্ড থ্যাংকস টু দি বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও, যারা একটা গোটা দুদিনের মধ্যে পুরো রাস্তাটাকে ক্লিয়ার করে যোগ্য করে দিয়েছে চলাচলের জন্য। আজ না আমরা আসতে পেরেছি, না হলে হতো না, এটাই তো রাস্তা, আমার তো মনে হচ্ছে না যেতে দে বাপ। আইয়া 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 আইয়া, চলো 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 চলো, ঠিক আছে। ওরে বাবারে সেকেন্ড গিয়ারে উঠতে গেছিলাম, খেয়াল ছিল না সেকেন্ড গিয়ারে ছিল, দ্যাটস ভাই আরামসে। এই রাস্তাটা বাবা রে কি, আরে ভাই রে ভাই, অ্যাপ্রক্সিমেটলি 10 hours later আমরা মানগানি রাস্তায় চলতেছি, আবি ভি 8 কিলোমিটার বাকি, আর ওইদিকে পাহাড়ের মধ্যে অসংখ্য জোনাকি পোকার মতো লাইটগুলো ফুটে উঠেছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আর ড্যামন শিওর সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস, চোখের থেকে বড় ক্যামেরা, চোখের থেকে বড় ক্যানভাস কিচ্ছু হয় না, ও যা ধরতে পারবে না ভাই, মেগাপিক্সেলটা একবার গুগল করে দেখে নিও চোখের।
ছোট করে ছোট করে একটু দাঁড়াও। দেখো সব পাহাড়গুলোর উপরে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আর একদম দূরের যে শটগুলো পাহাড়গুলো রয়েছে না, একটু অন্যরকম বস। আর ভোর হলে পরে এরকমই লাগে দেখতে, আলাদাই। So here we are now at Mangan, but petrol pump টা আগে ফেলে এসেছি, দেখেওছি আর ভেবেছি ওটা হয়তো মানগাঙের নয়, মানগাঙের পেট্রোল পাম্প হয়তো আগে রয়েছে। তো লীনা এখন ফোন করছে আমাদের বিবেক ভাইকে, যে আমাদের পারমিট করে দিয়েছিলেন। তো তারপরে আমাদের নিয়ে ওখান থেকে আরও 56 কিলোমিটার লাস্টিংয়ের জন্য যেতে হবে। বাস যেতে তো হয় বাস, নাহলে খুব কেস খেয়ে যাবো। সো বন্ধুরা, রাইট নাও আমরা এখন মানগাঙে রয়েছি। মানগাঙ সিটি কেবলে রয়েছে, যেখানে আমাদের পারমিট নিতে এসেছিলাম। তো বাকি ডিটেলসটা পরে বলছি। একটা প্ল্যানে হিউজ চেঞ্জেস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের আজকে আনফর্চুনেটলি মানগাঙে থেকে যেতে হচ্ছে। আমরা আজকে লাচিন ঢুকতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের কাছে যা ইনফরমেশানটা ছিল অথেন্টিক মনে করে, সেই ইনফরমেশানটা ভুল ছিল। লাচিনের যে মানে এখান থেকে টুং, যে ফার্স্ট চেক পয়েন্ট যেটা টুং করবে, সেই চেক পয়েন্টটা ইউজুয়াল টাইম হচ্ছে, অফিসিয়াল টাইম হচ্ছে 3:30 PM, বাট টুরিস্টদের জন্য সেটা 5:30 পর্যন্ত ওটা এক্সটেন্ড করেছিল। বাট এখন অলরেডি 7টা বাজে যাচ্ছে, 7 PM এসে অলরেডি। তো আনফর্চুনেটলি আমরা ওটা ক্রস করতে পারবো না। সেকেন্ডলি যেটা ব্যাপার হচ্ছে, টুংয়ের পর যে টানেলটা আসে, সেই টানেলটাও আমরা দিনের আলো ছাড়া ওটা টানেলটা আমরা কিছুই বুঝতে পারবো না। আর আমার পার্সোনালি খুব মানে ইচ্ছে ছিল যে ওই টানেলটাকে যদি দেখানো যায় কোনো ভালোভাবে, বিকজ ওটাই আমার ফার্স্ট টানেল ক্রস হতো। একটা অথেন্টিক ইনফরমেশান পেলাম আমাদের যিনি দাদা পারমিটটা এখন বানাচ্ছেন, তার সাথে কথা বলে, সেটা হচ্ছে যে কাটাও, কালাপাথর আর 0 পয়েন্টের পারমিট হয় না। ওটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ছে না, ওটা আর্মি টেরিটোরিয়াল। তুমি তোমাদের যদি ওই জায়গাগুলো ঘুরতে চাও, ডাইরেক্ট যারা যাবে ওখানে, কি যারা আর্মি পার্সোনাল থাকবে তাদেরকে কি অ্যাপ্রোচ করবে, 100 রুপিস পার হেড নেয় যদি ইয়ে থাকে বলে ভালো। তো আমি একবার চেষ্টা করছি দাদাকে দিয়ে একবার যাতে বলানোর জন্য, ঠিক আছে। সো আমি এখন তোমাদের যার সাথে পরিচয় করাবো, সে হচ্ছে নর্দার্ন রাইডার্স ক্লাবের অ্যাডমিন ওয়াঙ্গল ভাইয়া, যে আমাদের পারমিটটা করে দিচ্ছে এবং এখানে মানে সমস্ত কিছু ওনারাই দেখেন। এবং আমি যে ইনফরমেশানটা একটু আগে দিলাম, ওই অথেন্টিক ইনফরমেশানটাই তোমরা দাদার কাছ থেকে শুনে নাও এবং এটাই মেনটেন করে এখানে আসবে। বাকি যাই ইনফরমেশান শুনছো কি যাই হচ্ছে, দ্যাট ইজ টোটালি রং আমি বলবো না, বাট দিস ইজ রাইট, দিস ইজ অথেন্টিক ইনফরমেশান। মঙ্গল ভাইয়া, পহলে তো চ্যানেলকে আপকো স্বাগত করতে হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে মঙ্গল ভাইয়া, তো ও পারমিট কে লিয়ে জো আপনে বলে থে, তো ও থোড়া একবার ভিউয়ার্স কো বল দিজিয়ে। দেখিয়ে, April 1, 2021 সে ইয়াহ পে বহুত সারা রুল চেঞ্জ হুয়া হ্যায় ফিলহাল কে লিয়ে। আর বাইকার্স কে লিয়ে স্ট্রিক্টলি উন লোগ কো আপকা ট্যুরস এন্ড ট্রাভেলস কে থ্রু সে জানা হি হ্যায়, আর উসমে ভি আপকা মতলব ইয়ে হোটেল বুকিং ওয়াগেরা সব প্রি করনা হ্যায়। উসকে উপর আপনে গভর্নমেন্ট নে 2,200 রুপিস পার ডে জো হ্যায় আপকা ইয়ে এনভায়রনমেন্ট সেস আপকো বাইকার্স পে লাগায়া হুয়া হ্যায়, আর এক্সট্রা চার্জেস জো হ্যায় ও বাইক ট্যুরস এন্ড ট্রাভেলস ওয়ালা আপসে লে লেগা, জ্যাদা সে জ্যাদা 200 রুপিস পার হেড লেতা হ্যায় ইয়াহ পে, জ্যাদা ক্রু হ্যায় তো উসসে কম ভি কর সকতে হ্যায়। আর দুসরা বাত ইয়ে হ্যায় কি আপকো জলদি সে জলদি আনা হ্যায়, ক্যুঁকি লাস্ট চেক পয়েন্ট নর্মালি 3:30 কো বন্ধ হো জাতা হ্যায়, পর অভি টুরিস্ট হ্যায় তো থোড়া উন লোগ কো ছুট দিয়া হুয়া হ্যায়, তো 5 সে 6 ও ভি সামার টাইমিং মে, উইন্টার মে স্ট্রিক্টলি 5 কো বন্ধ হো জাতা হ্যায় চেক পয়েন্ট, লাস্ট চেক পোস্ট। আর কাটাও, কালাপাথর আর 0 পয়েন্ট কা পারমিট হোতা নেই। হ্যাঁ, কাটাও, কালাপাথর আর 0 পয়েন্ট ইয়ে সব মতলব ইয়ে স্টেট গভর্নমেন্ট কো অথরাইজ নেই হ্যায় কি মতলব আপকো ও পারমিট ইস্যু করে, ক্যুঁকি ইয়ে ডিফেন্স কে আন্ডার আতা হ্যায় ইয়ে জো এরিয়া হ্যায় কাটাও, কালাপাথর আর আপকা ইয়ে 0, তো ইয়ে আপকো অন দা স্পট মতলব ওয়াহ পে টুরিস্ট কা আপ লোগ কে ওয়াহ পে চেক পয়েন্ট রহতা হ্যায়, তো টুরিস্ট হি আপকো ওয়াহ পে আর্মি আপ জব জাতে হো, বাইকার্স চাহে বাইকার্স হো ইয়া চাহে গাড়ি লেকার যায়, জো কোই যায় মতলব ওয়াহ পে আর্মি কা চেক পোস্ট হ্যায়, চেক পয়েন্ট মে আপকো পারমিট লেনা হ্যায়, ইনস্ট্যান্টলি অন দা স্পট পারমিট দেগা, আগার রাস্তা সব খুলা হ্যায় এভরিথিং ইজ ওকে মতলব আপ ও আর্মি লোক আপকো পারমিট দে দেগা, অর এলস ও নাহি দে পায়েগা। সো গাইস, अगर आपको परमिट लेना है तो ये जगह छोड़ के परमिट होगा, ये जो जगह भैया ने मेंशन किया है यहाँ पे आप डायरेक्ट जाओ, अप्रोच करो, इफ दे एग्रीड
घूमो और नहीं बोल रहा है तो मत उसको पुश करो, ठीक है। ये एकदम ऑथेंटिक इन्फॉर्मेशन है फ्रॉम द नॉर्दर्न राइडर्स एडमिन वंगेल भैया के तरफ से, और मैं भी इसको होप करूंगा कि आप लोग भी इसको मेंटेन करके चलोगे। ओके थैंक यू दादा, थैंक यू। ओके तो चलो बंधुरा, এটা তো গেল ইনফরমেশন। এখন আমাদের যেটা করতে হচ্ছে, এখন আমরা এখানে একটা রুম নিয়ে নেব। রুম নিয়ে আমি আর লিনা এখানে আজকে রাতটার জন্য থেকে যাচ্ছি। কাল সকালবেলা এখান থেকে যতটা আর্লি মর্নিং হয় বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের যে হোটেল রয়েছে সেখানে আমরা লাগেজটা ড্রপ করব, আর তারপরে তারপরেরটা এখন বলবো, আর বলবো ওটা টু বি কন্টিনিউড। হ্যালো গাইস, হ্যালো গাইস। পারমিটের ওখানে তোমাদেরকে তো তোমরা তো শুনলে সবটা, একদম ছোট্ট করে বলবো, আমাদের যিনি পারমিট করে দেন সে আমাদেরকে কোনোভাবে ইনফর্মড করেনি তুম যে চেকপোস্টটা, ফার্স্ট যে চেকপোস্টটা হবে সেখানে ওইটা 5:30 অবধি ওটা খোলা থাকে, তার বাইরে নয়। আর আমরা যখন মানগান পৌঁছেছি অলরেডি ওটা ওভার, সো আমরা চাইলেও আজকে আমরা লাচিন ঢুকতে পারতাম না, এটা টেকনিক্যালি একটা ব্যাপার যেটা উনি আমাদের ইনফর্ম করেনি। আমাদেরকে আনফর্চুনেটলি মানগাঙ্গি আজকে থেকে যেতে হয়েছে। প্ল্যানটা এরকমভাবে সেট হয়েছে, আমরা আগামীকালকে সকালবেলা লাচিনের উদ্দেশ্যে বেরোবো এবং ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজবো। কালকে দিনটা অ্যাক্লামেটাইজের জন্য আমরা রাখছি, দ্যাটস বিকজ একটাই কারণ, কারণ লিনা গতকালকে প্রায় অ্যারাউন্ড 600 কিলোমিটার্সের কাছাকাছি ও রাইড করেছে, যেটা ওর লাইফে ফার্স্ট টাইম। পরশু দিনকে আমরা সোজা গুরুদংমার উদ্দেশ্যে বেরোবো, যেটা সবাই করে। গুরুদংমা এক্সপ্লোর করার পর আমরা আসবো, লাগেজ নেবো এবং লাচুনের উদ্দেশ্যে চলে যাবো। তো আপাতত আমরা এখন হোটেলের নাম কি এক্স্যাক্টলি, মানে আমরা হোটেলটা বুক করেছি, ঘুরছি মানগাং বাজারে, হঠাৎ দেখছি এক জায়গায় অনেক বাঙালি বাইকাররা দাঁড়িয়ে আছে। সাইনবোর্ড দেখছি কোথায় হোটেল, কোথায় খাবারের তাও কি খাবারটা খুব টেস্টি ছিল, একদম হালকা, কমন প্রেসে খেয়েছি, দ্বিতীয় তো রাবণের মতো খেয়ে নিয়েছি। তো আমরা খাবার খুঁজেছি কিরকম, খাবারের ছবি আলা সাইনবোর্ড খুঁজছি কোথায়, যেখানে খাবারের ছবি দেওয়া সাইনবোর্ড, হ্যাঁ ওটাই হবে। প্রবলেম হচ্ছে তার নিচে আবার লেখা আছে বার কাম রেস্টুরেন্ট, এবার বারটা আমরা চাইছি না, ঠিক আছে, আমরা আমরা এটাও লোটা ইয়ে করি না। তো যাই হোক, এইভাবে খাবার পাওয়া গেল এবং তার জন্য মা অন্নপূর্ণা দেবীকে অনেক থ্যাংক ইউ, আর এর জন্য হোটেলটাও পাওয়া গেল, তার জন্য এই থাকার জায়গা ঠাকুর বাস্তু বাস্তু বলে কেউ আছে নেই, বাস্তু ঠাকুর বাস্তু দা বাস্তু। চলো আজকের ব্লগটা এখানেই করছি আপাতত, টুপি কন্টি ফেংশি চাইনিজ হয়ে গেল আমাদের নাকি। তো আজকের ব্লগটাকে ফাইনালি এখানেই করছি, টু বি কন্টিনিউড, দেখা হচ্ছে পরের এপিসোডে, যেখানে আমরা মানগাং থেকে যাব লাচেন এবং থ্রু আউট লাচেন পৌঁছানো এবং ওখানে এক্সপ্লোর যা আছে কি ছাতা মাথা যা কি করব, কিছু প্ল্যানিং নেই ভাই, প্ল্যানে যা আসবে চোখের সামনে লেন্সের সামনে যা ধরা পড়বে দেখিয়ে দেবো। ও আরো একটা ইনফরমেশন, যারা তুই শেষ করার পর আবার শুরু করিস কেন, হ্যাঁ ওইটুকু ছোট্ট করে বলে দিই, যারা নর্থ সিকিম গুরুদংমার করতে আসবেন তারা সোম আর মঙ্গলটা প্লিজ অ্যাভয়েড করে আসবেন। না সোম মঙ্গলবার নিরামিষ চলে নাকি, না অ্যাকচুয়ালি সোম মঙ্গলবার ইস্ট সিকিমে নাতুলাটা বন্ধ থাকে, তার কারণে ম্যাক্সিমাম বাইকাররা এবং ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা আসেন তারা তখন গুরুদংমারটার উদ্দেশ্যে নর্থে চলে আসে, ওইদিকে হয় না এদিকে, এবং যার কারণে লাচেনে হোটেল ফেয়ার তো যে যা পারে নেয়, এবং সেকেন্ডলি পাওয়াটা খুব মুশকিল। আমাদের আজকে বুকিং ছিল, ক্যান্সেল হয়ে তো গেলই টাকা পয়সা, আর কালকে কি পাবো সেটাও আমরা এখনো বলতে পারছি না, পেয়ে যাবো এটা ঠিক, বারি দুনিয়া মে দো হয়তো একটু টাকা পয়সা বেশি চাইবে বা কিছু সেগুলো বার্গেন করতে হবে, বাট পেয়ে যাবো, না পেলেও ব্যবস্থা করে নেবো। এটা একটা ইনফরমেশন যে সোম মঙ্গলটা অ্যাভয়েড করা উচিত, সোম মঙ্গলটা ছেড়ে তোমরা ই করবে, আমরা দেখো আমরা কি বলো ট্যুরিস্ট পার্টির মতো যদি করতাম, দাঁড়া এক সেকেন্ড, উপর থেকে জি ম্যাপ নেমে আসে, জি ম্যাপ নেমে এসে বলছে ডান দিকে ঘুরো, খাটে বসে ডান দিকে কি করে ঘুরো, বউকে দেখতে হবে। যাই হোক চলো, অনেক কথা হলো, দেখা হচ্ছে পরের এপিসোডে, এটাকে এখানে করছি টু বি কন্টিনিউড। এই কলকাতা শিলিগুড়ি থেকে মানগান পর্যন্ত, বেসিক্যালি এটা শিলিগুড়ি টু মানগানই হলো,
তো কেমন লাগলো ব্লগটা, যদি ভালো লাগে কমেন্ট সেকশনে সেটা জানিও, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হও কি করতে হবে, সাবস্ক্রাইব। এক্স্যাক্টলি, সাবস্ক্রাইব করলে অনেক মোটিভেট হবো, আর বেশি বেশি করে ব্লগ আনবো তোমাদের জন্য, এরকম ঘোরার ব্লগ আনবো, ইনফরমেটিভ ব্লগ আনবো, যারা ট্রাভেল মেন্টালিটি নিয়ে ঘুরতে ভালোবাসো তাদের তাদের মতো করে ব্লগ আনার চেষ্টা করবো। এবং অডিয়েন্সের কাছে জানতে চাইছি কী ধরনের ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে, সেরকম কিছু সাজেশন পাঠাও, আমরা অবশ্যই তার উপরে কাজ করবো। সো টিল নাও, গুড নাইট, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, রাইট, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। জয় হিন্দ। গুড মর্নিং ইন্টারনেট, দিস ইজ লীনা ফ্রম মনগান, উই আর মিস্টার আর মিসেস কি সওয়ারি। তো আজকে আমরা মনগান থেকে বেরিয়ে যাচ্ছি ফর লাচেন। টেলি সে গুড মর্নিং। গুড মর্নিং ভিউয়ার্স। আর আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, যে সামনের ভিউটা, তারপর হোটেল ডিটেলটাও আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের এই গাড়ির আওয়াজ। এখান থেকে ঢুকে আমরা এই হোটেলটাতে রয়েছি। হোটেলের নাম হচ্ছে, আপনারা একটু পজ করে এই জায়গাটা দেখে নেবেন, হোটেলের নাম হচ্ছে শেররিক রেসিডেন্সি, খুবই ভালো। সো লেটস স্টার্ট ডে থ্রি ফ্রম মনগান। এখন আগে যাবো পেট্রোল ভরতে, একটু ফুল ট্যাঙ্ক করে নেবো, দেন বেরিয়ে যাবো লাচেনের উদ্দেশ্যে। বাই গাই। আইয়া, মনগান থেকে টাটা। তাকে এমনি পাওয়া যায় না। সামনে একটা ভিউ দেখো, জাস্ট হবে হবে, নিশ্চয়ই হবে। ও ভাইয়া, অল ইজ ওয়েল, জাস্ট অল ইজ ওয়েল। আইয়া, শাবাশ শাবাশ শাবাশ, জল ছিটকে আমার আঙ্গুলের উপর উঠে গেছে। জায়গার নাম মানুল, করে আসলাম ওয়াটার ক্রসিং। নেমে যাও, নেমে ওই প্রথম দোকানটাতে যাও, গিয়ে দেখো তুই চাটা যদি পাওয়া যায় তো খুব ভালো হবে। ক্রস করছি মিয়াং ভিলেজ, মিয়াং নট মিয়াং, আর এপাশে নজারা কিছু এসা হ্যাঁ। গাড়ির গতি বেশি নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে আমি প্রেফার করছি না, বিকজ ডাবল গাড়ি, তার উপরে লোড, তার উপরে অচেনা রাস্তা এবং পাহাড়ি রাস্তা। ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, বিকজ আমি নিজেও জানি না কী কী আছে সামনে, কী কী আসতে চলেছে, যেটাই আছে সেটা তো সুন্দরই হবে। মিয়াঞ্চু ভিলেজ, এই জায়গাটার নাম হচ্ছে মিয়াঞ্চু ভিলেজ, আর লাকিলি আজ এখানে কোনো বাইকারের হট্টমেলা নেই। বিশাল বড় একটা ফলস যেটা এখন আমাদের গাড়ির তলা দিয়ে যাচ্ছে। হো মা গো, ওই হচ্ছে ফলসটা, দেখো তোমরা জাস্ট কত বড় ফলস। এটা একটা সিনেমেটিক শট আমি তোমাদের সবাইকে এনে দিচ্ছি। দুর্দান্ত, তো ফলস দেখে এগিয়ে চলছি। দেখো কি সুন্দর প্রেয়ার ফ্ল্যাগ গুলো, এটাই তো যে পাহাড়ের মজা।
সামনে আসছে সুংথাং ভিলেজ, এখানে টিটা উজ্জ জাস্ট দেখো কি সুন্দর ঝর্ণাটা, ওয়াও ভাই ওয়াও, ওহ মাই গড। দেখো ভাই দেখো জাস্ট অসম, পরিষ্কার জল, এটা বরফ গলা জল, ঠিক আছে এটা বরফ গলা জল, তার কারণে এটা জলের কালার দেখাতে পারে নীল পরিষ্কার পুরো। তো এখান থেকে ফটো সেশন করা কমপ্লিট, এবার এখানে বেরোবো। একটু এগিয়ে আসছে, একটা জায়গাতে আমরা দাঁড়ালাম, আরো বাইকার্সরাও দাঁড়িয়ে রয়েছে, মেবি এটা কোনো চেকপোস্টই হবে, লেটস সি। হ্যাঁ এ তো চেকপোস্ট, এই তো দিদি চেকপোস্ট হয় না? আচ্ছা তো আচ্ছা 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 ওকে ওকে, আচ্ছা সামনে কাজ চলছে তাই একটু দাঁড়াতে হলো, ওকে নেমে যাও। আমরা তারপরে একটু এগোতেই এখানে এক রিকচু বলে একটা ভিলেজ আছে, ওখানে আমরা আটকে গেছি। কেন আটকে গেছি? বিকজ এখানে একটু সামনে রাস্তা ঠিক হচ্ছে। কি বলছে রোদ্দুরাই কি বলছে? সো এখান থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, রোড খুলেছে কিছুটা, আমরা আবার এগিয়ে গেলাম। এই সেই ল্যান্ডস্লাইডিং হয়েছে এখানে। বেসিক্যালি কি হয়, যখন বৃষ্টির জলগুলো ঝর্ণার হয়ে ঝর্ণার আকার হয়ে পড়তে থাকে না, তখনই কোনো একটা জায়গা থেকে পাথর মাটি এগুলো লুজ হয়ে গিয়ে ল্যান্ডস্লাইড হয়ে যায়। এই হচ্ছে ল্যান্ডস্লাইডিং জোনটা। আরামসে যেতে হবে, এটা টুং ভিলেজ আসছে সামনে, এটা টুং ভিলেজ, ফার্স্ট চেক পয়েন্ট, পুলিশ আউটপোস্ট, চেক পোস্ট। এখানে এবার পারমিটটা চেক করাতে হবে, যাই গিয়ে পারমিটটা চেক করে আসি, আরেকটা আগেই দাঁড়াই। ইয়া